বিশ্বের অন্যতম প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের চার ভাগের তিন ভাগ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড পশ্চিম জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য নিরাপদে মাছ ধরতে পেরে খুশি জেলেরা ধন্যবাদ জানিয়েছেন কোস্ট গার্ড সহ মাননীয় প্রধানমন্ত্রীকেও। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দেশের উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও সুন্দরবন অঞ্চলের জনগণের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধভাবে আহরিত জাটকা, চিংড়ি, রেণুপোনা, ফলসাপোনা ইত্যাদির সাথে জড়িত ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনা হচ্ছে। গত পহেলা মার্চ হতে আগামী 30 এপ্রিল দুই মাস ব্যাপী বাংলাদেশ সরকার কর্তৃক মাছের অভয়াশ্রম রক্ষার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে সুন্দরবনের অভয়ারণ্যসমূহে যাতে অবাধে মাছ না ধরতে পারে সেজন্য নিয়মিতভাবে রুটিন টহল ও বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছে কোস্ট গার্ড পশ্চিম জোন। এজন্য আওতাধীন এলাকাসমূহে স্থানীয় জনসাধারণের সার্বিক নিরাপত্তা, চিকিৎসা সহ বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোস্ট গার্ডের সদস্যরা। এতে সন্তুষ্টি প্রকাশ করেছে জেলেরা, তারা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। এছাড়া মোংলা বন্দরে আগত বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সময় সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ, ট্রলার ও বোটের উদ্ধার কাজে এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। কোস্ট গার্ড পশ্চিম জোন তার এখতিয়ারভুক্ত এলাকাসমূহে অবৈধ মাছ অপসরণ, মাদক ও মানব পাচার রোধ, চোরাকারবারি, পাচারকারী, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, হরিণের মাংস, মাথা ও চামড়া, পেইন্ট, জেলি, পুষ্কৃত চিংড়ি, চিংড়ি, রেণুপোনা, ফাইসাপোনা, কচ্ছপ, কাঁকড়া, অবৈধ বোট ও অবৈধ জাল আটক সহ বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে। আমাদের যাবতীয় সহযোগিতা করে, যেমন সুবিধা অসুবিধা, আমাদের যদি নদীতে কোনো সমস্যা হয় রোজগার আমাদের উদ্ধার করে। তারপর মনে করেন এই ত্রাণ ম্রাণ এই সমস্ত বিষয়ে অনেক সহযোগিতা করে। বন্যার সময় মনে করেন আমাদের আশ্রয়কেন্দ্রে নেয় বা হুঁশিয়ার করে, বারবার আসে আমাদের কাছে। যে সময় নিষিদ্ধ থাকে সে সময় কোস্টগার্ড এসে বলে যে তোমরা কেউ জাল পাত না, সে সময় আমরা কেউ আসি জাল পাতি না। তাছাড়া অন্য সময় তারা কিছু বলে না, আমরা সে সময় জাল পাতি। বন্যা বাতল হইলে সে সময় তারা আসিয়া আমাদের যদি জাল পাতা থাকলে তারা বলে যে তোমরা সবাই কিনারা চলে যাও। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন চার ভাগের তিন ভাগ অংশে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আপনারা জানেন গত 1 মার্চ হতে আগামী 30 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক মৎস্য সম্পদ রক্ষার অভয়াশ্রমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। এরই লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড অভয়াশ্রমে যেন নির্বিঘ্নে মানুষ মাছ ধরতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের অপারেশনের কার্যক্রম পরিচালনা করে আসছে।